नमस्कार বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল নিউজ এন্ড জবে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মুর্শিদাবাদ জেলার তরফ থেকে চাকরির জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি হয়েছে তা নিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই বিজ্ঞপ্তিটি যে প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে সেই প্রতিষ্ঠানটির নাম হলো ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 7 জুন 2023। বিজ্ঞপ্তিটিতে যে পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন সেই পদগুলি হলো বেঞ্চ ক্লার্ক, এলডিসি কাম টাইপিস্ট অর্থাৎ লোয়ার ডিভিশন কাম টাইপিস্ট অ্যান্ড কাউন্সিলর। বেঞ্চ ক্লার্ক এই পদের জন্য পদসংখ্যা হলো একটি। বয়স সীমা, এই পদের জন্য প্রার্থীদের বয়স 7 জুন 2023 অনুযায়ী সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা, এই পদে আবেদনের জন্য প্রার্থীদেরকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং কম্পিউটারে জ্ঞান থাকা আবশ্যক। বেতন, এই পদের জন্য নির্দিষ্ট মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে 13,500 টাকা। পরের পদটি হলো এলডিসি কাম টাইপিস্ট, এই পদের জন্য পদসংখ্যা হলো একটি। বয়স সীমা, এই পদের জন্য প্রার্থীদের বয়স 7 জুন 2023 অনুযায়ী সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা, এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটারে জ্ঞান থাকা আবশ্যক। এই পদের জন্য নির্দিষ্ট মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে 13,500 টাকা। পরের পদটি হলো কাউন্সিলর, এই পদের জন্য পদসংখ্যা হলো একটি। এই পদের জন্য প্রার্থীদের বয়স 7 জুন 2023 অনুযায়ী সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা, এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই সাইকোলজিতে স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটারে জ্ঞান থাকা কিন্তু অতি আবশ্যক। এই পদের জন্য নির্দিষ্ট মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে 13,500 টাকা। নির্বাচনের পদ্ধতি, প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ভাইবা ভয়েসের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে এবং প্রার্থীদেরকে বেঞ্চ ক্লার্ক এবং এলডিসি কাম টাইপিস্ট এই পদের জন্য লিখিত পরীক্ষা হবে ম্যাথ, ইংলিশ এবং জিকেতে 80 নম্বরে, কম্পিউটার টেস্ট হবে 10 নম্বরে এবং ভাইবা ভয়েসটি হবে 10 নম্বরে। এবং কাউন্সিলর পদের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে ইংলিশ, জিকে এবং সাইকোলজি 80 নম্বরের, কম্পিউটার টেস্ট হবে 10 নম্বরের এবং ভাইবা ভয়েস হবে 10 নম্বরে। আবেদন শুরুর তারিখটি হল 8 জুন 2023 দুপুর 12টা থেকে এবং আবেদন শেষের তারিখ হচ্ছে 26 জুন 2023 রাত্রি 12টা পর্যন্ত। আনুমানিক একটি পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে, সেটি হলো 16 জুলাই 2023। প্রার্থীকে আবেদন করার জন্য এই সমস্ত ডকুমেন্টসগুলি, যেগুলো দেখুন স্ক্রিনে দেওয়া আছে, এই সমস্ত ডকুমেন্টসগুলি প্রার্থীদেরকে নিয়ে বসতে হবে। এবং আরও বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন। এছাড়াও বিভিন্ন জেলার এবং সমস্ত রাজ্যে চাকরির খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেল নিউজ অ্যান্ড জবে সাবস্ক্রাইব করুন। এছাড়াও চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে এবং আরও বিস্তারিত চাকরির খবর জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিউজ অ্যান্ড জব 1-এ আপনারা জয়েন হতে পারেন।